হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ডিমের রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারেন। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি তিনটে ডিম লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিতে হবে। এবার এই ডিমগুলোকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম ভাজা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ডিমগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। দেখুন ডিমগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে সামান্য নাড়াচাড়া করে নেব। দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1টা টমেটো পেস্ট। আদা রসুন আর টমেটোটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। সবকিছু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলা। এখানে নিয়েছি জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিরা। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে এলাম। এবার দেব অর্ধেক করে ভেজে রাখা ডিম। হালকা হাতে ডিমগুলোকে ঝোলের সাথে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এটা রান্নার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। মিশিয়ে নিলেই ডিমের এই অসাধারণ রেসিপি একদম রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।